আমরা জামাতি আমরা ইয়ার থেকে তাবলিগ জামাত থেকে তাবলিগ জামাত থেকে আমরা কিন্তু এদের কোনো ত্রাণ দিচ্ছি না এই জন্য আরাকানের যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করা উচিত তোমার নেতার নাম কি বললা আতাউল্লাহ 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 ও আমাকে মোবাইলে বলছে আমাদের কথা মানো আমাদের কথা মানো যদি তোমার চললে তোমার জয়যুক্ত করে দিবি একজন দুজন নয় শত শত তাও না মানুষ আসছে হাজারে বিজারে লাখে কেন সূত্র তো বলছে এই যে লাখো মানুষ আসছে তাদের সাথে যেমন আছে মানবিকতার গল্প খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপনের হাজারো কাহিনী তেমনি নাকি জঙ্গি সন্ত্রাসবাদের ভয় বিভিন্ন ছবি বলছে ধর্ষিত নারীদের গর্ভপাত থেকে শুরু করে নানা ধাপে লাখ লাখ টাকা সাহায্য দেওয়া চলছে সরকারের অগোচরে সীমান্ত থেকে নাকি উখিয়া কুতুপালং পর্যন্ত ছড়িয়ে আছে তাদের টার্গেট ডেডলাইন 24 আগস্ট 2017 গভীর রাত সীমান্তের কাঁটাতারের বাধা ছাপিয়ে শোনা যাচ্ছিল গুলি অস্ত্রের দামামা আর সেই সাথে খালি চোখেই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল গ্রামের পর গ্রাম জনপদ সীমান্তের এপারে তখন বুঝতে বাকি কত বড় বিভৎস ঘটনা ঘটছে ভোরের আলো ফোটার সাথে সাথে পরিষ্কার হতে শুরু করে মানুষ তাড়ানোর অধ্যায়টি রাতভর অনিশ্চয়তায় কাটানো বাংলাদেশের এপার থেকে সীমান্তের অতন্ত্র প্রহরীদের সামনে তখন মানুষের ঢেউ হাজারো নারী শিশু আমি যেটা দেখলাম যে এটা সব প্রচন্ড ভয়ে দৌড়াচ্ছে অর্থাৎ বোঝাচ্ছিল যে পিছনে ফায়ারিং হচ্ছে যে মিলিটারি ফ্যান আন্ডারস্ট্যান্ড ডেফিনেটলি তারা জীবনে ভয়ে দৌড়াচ্ছে এবং তাদের চেহারা ছিল ভীত সন্ত্রস্ত এটা খুব ভয়ানক একটা পরিস্থিতি তো তারা বিক্ষিপ্তভাবে এই মাঠটা ধরে বাংলাদেশের দিকে আসছিল জানা তো দরকার ভৌগোলিক অবস্থান ভূরাজনীতি অর্থনীতি বিস্তর হিসাব নিকাশ তালিখাতা বা পেন্সিলে টুকে রাখা সূত্রে কুলোবে না তবে খুব সহজে বোঝা যায় জেনোসাইডের চেহারাটি সেই সূত্র খুঁজতে সমীকরণ দল ইউনিসেফের শিশু কেন্দ্রে বেঁচে আছে শিশু পাড়ি দিয়েছে মাইলের পর মাইল পথ কাদামাটির সে এক নিদারুণ যাত্রা তাতে তার ক্লান্তি নেই যাবতীয় শোক কষ্ট তো প্রিয় মায়ের মুখ বাবার লাশ আর পোড়া বাড়ির ছায়ে বলা হচ্ছে যদি 5 লাখ মানুষ এসে থাকে তবে তার বেশিরভাগই শিশু অন্তত 2,40,000 আবার এদের বড় একটি অংশ দেশান্তরি হয়েছে পরিবারের বড় সদস্য হারিয়ে কোনো নিকট আপনজন ছাড়া জেনোসাইডের আরেক অনুষঙ্গ ধর্ষণ কত শত রোহিঙ্গা নারী ধর্ষিত হয়েছে সেই সমীকরণ মিলবে ইতিহাসের পাতায় আমাদের ক্যামেরায় আমরা দেখেছি এমন অসংখ্য নারী জড়ো হয়েছেন মেডিকেল সাপোর্টের আশায় যাদের সকলেই বলেছেন তাদের ধর্ষণ করেছেন যারা তাদের পরনে ছিল বর্মী সেনাদের পোশাক মেডিকেল সাপ্তু হত্যা নির্যাতনের নির্মমতা নয় এগুলো নিজ দেশে পরবাসী থাকার এক বর্বর অধ্যায় জানতে হলে 20 দিনের শিশুর আগুন পোড়া শরীর দেখার মানসিক চাপ আপনাকে সইতে হবে বুসিডঙে বাড়ি জ্বালিয়ে উঠোনে রোদ পোহানো শিশুটিকে ছুড়ে মারা হয়েছিল আগুনে হুকুমত আসতে আগুন দিয়ে জড়িয়ে আমার বাসটা 20 দিন হয়ে কেন এরকম নি
নিষ্ঠুরতা, কারণ 1982 সালে করা আইনে মিয়ানমার বলছে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বাসিন্দারা তাদের নাগরিক নন, তাদের কোনো জাতীয়তা নেই। অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার আন্দোলনের স্বাধীনতা, শিক্ষা এবং সরকারি চাকুরি, এমনকি সীমানার বাইরের শহরে আপনি নিষিদ্ধ। যদিও নৃতত্ব ইতিহাস বলছে অষ্টম শতাব্দী থেকে রোহিঙ্গাদের আরাকানে বসবাসের ঐতিহাসিক ভিত্তি আছে। বিংশ শতাব্দীর শেষের দিকে নির্যাতন শুরু হওয়া পূর্ব পর্যন্ত রোহিঙ্গারা আইন প্রণেতা ও সংসদ সদস্য হিসেবে মিয়ানমারের সংসদে প্রতিনিধিত্ব করেছেন। পূর্বে যদিও মিয়ানমার রোহিঙ্গাদের গ্রহণ করত, কিন্তু হঠাৎ করে মিয়ানমার সরকারের মনের ভাব বদলে যায়। রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের অফিসিয়াল মন্তব্য হলো তারা জাতীয় জাতিগোষ্ঠী নয়, তারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী। মিয়ানমার সরকার তখন থেকে রোহিঙ্গা শব্দটি ব্যবহার বন্ধ করে তাদের বাঙালি বলে সম্বোধন করে আসছে, আর সেই সাথে শুরু হয়েছে উচ্ছেদ। এই দফায় 24 আগস্টের দমনের আগে 1978, 1991, 2012, 2015, 2016 সালে এতটা ব্যাপক না হলেও মাটি হারানোর গল্প আছে রোহিঙ্গা ইতিহাসে। সবই তো সীমান্তের বাইরের গল্প, কিন্তু মিয়ানমারের ভেতরে বর্মি মানুষ, অন্য জাতির মানুষ, মূলধারার ক্ষমতাবানেরা রোহিঙ্গাদের নিয়ে কি ভাবেন আসলে? এই দফায় যখন আরাকান জ্বলছে, পোড়া আগুন থেকে গাঁ বাঁচিয়ে রোহিঙ্গারা পাড়ি দিচ্ছে সীমান্ত, অবাক গোটা বিশ্ব, তখন মুখ খুলেছিলেন অং সান সুচি। আপনি তো সেই বিটিভি জামানা থেকেই আন্তর্জাতিক খবর অংশ বা পত্রিকা মারফত জানেন এই নেত্রীর নাম। সুচির গৃহবন্দিত্ব, গণতন্ত্রের জন্য লড়াই, নোবেল শান্তি পুরস্কার, এই মুহূর্তে ডিফেক্টো লিডারশিপ, জানা কথায় যাব না, কেবল আপনার নজরে আনতে চাই রোহিঙ্গা সন্ত্রাসী সম্পর্কে তার বক্তব্যের অংশটুকু। We are concerned to hear that numbers of Muslims are fleeing across the border to Bangladesh. We want to find out why this exodus is happening. We would like to talk to those who have fled as well as to those who have stayed. I think it is very little known that the great majority of Muslims in the Rakhine state have not joined the exodus. More than 50% of the villages of Muslims are intact. They are as they were before the attacks took place. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গাদের দেখতে গিয়ে বলেছেন সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। মিয়ানমার সরকারকে আমি বলব যে তারা যেন নিরীহ মানুষগুলির উপর কোনো রকম নির্যাতন না করে, সেগুলি যেন তারা বন্ধ করে, প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করো। আর এ ব্যাপারে আমরা প্রতিবেশী দেশ হিসেবে যে যে ধরনের সাহায্য দরকার আমরা তা করব। কারণ আমার একটা সিদ্ধান্ত যে কোনো সংস্কার পরিবার কোনো কিছু আমরা কখনো মেনে নেব না, বা আমাদের মাটি ব্যবহার করে অন্তত এই সন্ত্রাসী জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্পর্কে কারা? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত মিয়ানমারের ঠোকা নালিশ বলছে। সেই রাতে নাকি একদল সন্ত্রাসী রাখাইনে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা করেছিল, গণহত্যা চালিয়েছে হিন্দুদের উপর, তাদের ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলে বর্মী সেনারা। এ যে মিথ্যার অপলাপ, তার সাক্ষী বাংলাদেশের উখিয়া, টেকনাফ আর সেখানকার মাটি বাতাস। তবে সেই রাতে কিছু একটা তো ঘটেছিল যার সাথে জড়িয়ে পড়েছে আরসা নামে এক সংগঠনের নাম। আরসা, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, প্রধান আতাউল্লাহ খান জুনুনি। ওপার থেকে আসা রোহিঙ্গারা জানেন আরসার নাম। এ ভাই, তোমার নেতার নাম কি বললা? কেন নেতা মানো? তারে দেখছো আমাদের কথা মানো, আমাদের কথা মানো, যদি তোমরা চললে তোমার জয়যুক্ত করে দিব আমি, এরকম বলছে ওর মোবাইলে বলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিও বার্তায় দেখা যায় আরবি আর রোহিঙ্গা ভাষায় পটু তিনি। বাংলাদেশ গভর্নমেন্ট, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুর্কি আর পাকিস্তান, হিন্দালা ইন্দালা আরও পুরা দুনিয়ার জেতরুল্লা দেশকর আস ওনারারে ইয়ান আইন মুখাতিব করে হইতে ওনারা রোহিঙ্গা কমর যে জুলুমর ইনুম মাঝে খাস করি ওর নজর দ
এর সাথে সংহতি জানিয়ে আল কায়দা বিবৃতি দিয়েছে। আতাউল্লাহ এবং বাংলাদেশে যারা মিয়ানমারে আরসার যোদ্ধাদের সাহায্য পাঠানোর পক্ষের মানুষ, তারা পরিষ্কার বলে দিয়েছেন আরসার সাথে আল কায়দার কোনো সম্পর্ক নেই। তবে যারা জামাত হেফাজত নানা মতের সংগঠনের পরিচয়ে শাহপুরী দ্বীপ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পে পথে টাকা সাহায্য ছড়িয়ে দিচ্ছিলেন, তাদের সংহতি আছে সশস্ত্র প্রতিরোধে। আমরা যাতে আরাকানকে মুক্ত করতে পারি বা আমাদের ভাইরা পারে, এই জন্য আরাকানের যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে আমাদের সহযোগিতা করা উচিত। বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে সামরিক হস্তক্ষেপ করে আরাকানকে স্বাধীন করে, সেখানের মধ্যে তারপরে ঘড়ির কাঁটা যেমন থেমে নেই, তেমনি প্রতি মুহূর্তে বাড়ছে বসতি। আর এর যত গভীরে যাবেন ততই পাল্টে যায় দৃশ্যপট। রাস্তায় যখন ত্রাণের হাহাকার, তখন ক্যাম্পের ভেতরের চিত্র অলস স্বাভাবিক, তাদের এজেন্ডাও ভিন্নতর। এইখানে এসেই জানা গেল আরসার কাছ থেকে নাকি যুদ্ধে যাবার ডাক এসেছিল, মিলেছিল প্রশিক্ষণও। আর সেই প্রশিক্ষণে সাড়া দিতে গত রমজানে যুবকেরা পুরো মাস সব কাজ বাদ দিয়ে নেতার পথে হেঁটেছিলেন, নিজেদের সব কাজ থেকে ছুটি নিয়েছিলেন। যারা ক্যাম্প ছেড়ে যেতে পারেননি তারা লোক সংগ্রহ করে দিয়েছেন। যেমন নাম পরিচয় গোপন রেখে এই যুবকের বরাতে সূত্র মিলেছে, তিনি 70 জনের একটি বাহিনী গড়ে দিয়েছেন। তাদের নেতা হিসেবে চিনেন ইউনুসকে। তিন দিন দিলে দুগা তিন দিন করে আছে।